আসসালামু আলাইকুম। এই ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে, মূলত যারা স্মোক করেন তাদের জন্য। কারণ দেখেন, ধরেন আপনারা বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিচ্ছেন, আর সেই মুহূর্তে এই গ্যাজেটটি দিয়ে তাদের সাথে একসাথে বসে সিগারেট খাচ্ছেন, কত সুন্দরই না হবে। দেখেন, অনেক সুন্দর একটি গ্যাজেট। আপনারা চাইলে কিন্তু এটা অনলাইনে অর্ডার করতে পারেন, এটা অনলাইনে পাবেন, আপনারা খুঁজলে পেয়ে যাবেন আশা করি। আর বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন, লাইক দেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তাদের বুদ্ধি দেখেন, রাস্তার ওই পারে দোকান হলে যা করতে হয়, একটা বাসের মধ্যে কিন্তু তার খাবারগুলো দিয়ে দিয়েছে এই পাশে, এবং কতটুকু বিশ্বাস থাকলে এরকমটা করে। এমনকি খাবারগুলো নিয়ে বালতির মধ্যে তার সে কত যা টাকা আছে টাকাগুলো দিয়ে দিয়েছে, এমনকি সে নিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি গ্যাজেট নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই গ্যাজেটটিতে মূলত যে কোনো ধরনের ফল ছিলার জন্য কাজে লাগে, এবং কি দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা ফলকে ছিলে ফেলতেছে, কোনো হাতে কোনো কাজই নেই, হাত কাটার কোনো রিস্ক নেই। তো আপনারা কিন্তু চাইলে এই গ্যাজেটটি অর্ডার করতে পারেন, এবং কি দেখেন এই প্রত্যেকটা পার্টে পার্টে ভাগ করে ফেলছে। আসসালামু আলাইকুম, তাদের বুদ্ধি দেখেন, দেখেন বাঁশ দিয়ে কত সুন্দর একটি টেবিল বানিয়ে ফেললো, অনেক সুন্দর একটি টেবিল বানিয়েছে এবং অনেক নিখুঁত কাজ করছে তারা। দেখেন অনেক সুন্দর একটি টেবিল। নতুন আর একটি গ্যাজেট নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই গ্যাজেটটি দিয়ে মূলত পর্দা লাগানোর কাজে লাগে, কারণ দেখেন এই গ্যাজেটটি মূলত চার্জ সিস্টেম অথবা টাইম সেট আপ করে দেওয়ার মতো। তো প্রত্যেকদিন সকালবেলা এই গ্যাজেটটি অটোমেটিক খুলে যাবে, এবং কি সন্ধ্যার সময় এটি অটো বন্ধ হয়ে যাবে। তো এটা আপনার কোনো ঝামেলাই নেই, আপনার চাইলে কিন্তু এটা নিতে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটি মূলত একটি যন্ত্রই বলবো, কারণ এই যন্ত্রটি দিয়ে অনেক সময় বাঁচানোর জন্যে অনেক উপকারী, কারণ দেখেন কত সহজে ধানগুলো একসাথে করে। আসসালামু আলাইকুম, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এই গ্যাজেটটি দিয়ে মূলত এটা হচ্ছে নুডলস মেকার এক কথায় বলতে গেলে। তো আপনার পরিমাণ মতো পানি দিবেন, আঠা দিবেন, আর এই মেশিন আপনাদেরকে বিভিন্ন শেপে নুডলস বের করে দেবে, নুডলস বানিয়ে দেবে এক কথা বলতে, কোনো কষ্ট করার কোনো প্রয়োজনই নেই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে। তো এই ভিডিওটি দেখে কী মনে হচ্ছে এই জিনিসটি কী? আপনারা অনেকেই জানেন হয়তো বা এই জিনিসটি কী। এটি হচ্ছে একটা ভেংরুলের বাসা। তো এই বাসাটাকে তারা পাড়ছে উপর থেকে, পাড়ার পর এই বাসাটার ভিতরে আগুন দিয়ে দিছে, মানে এটা পুরোটা একটা আগুনের ভিতর দিয়ে। এটা ছোট জিনিসের ঝাল বেশি, এটা হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ছোট্ট একটা মিনি লকার এক কথায় বলতে গেলে, বাইকের লকার। তো এই লকারটা অনেক ছোট এবং অনেক বেশি শক্তিশালী। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওটি একটু অন্যরকম, কারণ আমরা যে ঘরের মধ্যে চাল রাখি এভাবে অনেক খোলা রেখে দিই বস্তার মধ্যে, এভাবে অনেক চাল নষ্ট হয়। তো নতুন একটি গ্যাজেট নিয়ে আসলো, যেই বক্সের মধ্যে আপনারা চাল রেখে দিলে এটা অনেক সুন্দর করে ইউজ করতে পারবেন, এমনকি এটা আপনারা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা সেটা ঢাকনা খুলে আপনারা চাল ইউজ করে সেটা আবার রেখে দিতে পারবেন, এমনকি নাড়া চালের বক্স খোলার জন্যও কোনো ধরনের কষ্ট হবে না, কারণ এটা ওয়াটারপ্রুফ, পানি পড়ার কোনো চান্স নেই। তো আপনার চাইলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মধ্যে তার রিভিউ করার ধরন অন্যরকম। দেখেন তার ট্রাউজার অথবা তার প্যান্ট কতটুকু মজবুত বা কতটুকু ওজন বহন করতে পারে, এবং কি যত বেশি ওজন দিতে পারবেন কিন্তু তার প্যান্ট ছিঁড়বে না, এরকম একটা রিভিউ করছে সে। দেখেন শরীরে কিন্তু কিছু নেই, কিন্তু কতটুকু ওজন নিয়ে সে ঘুরতেছে দেখেন, ট্যাং 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 করে। আর যাই হোক, তার কাপড়টা আশা করি অনেক ভালো, কারণ এই এত ভারী বা এত ভারী বোতল দেওয়ার পরও তার প্যান্ট ছিঁড়ে নেয়, তো সেইটাই বুঝেছে যে কাপড় অনেক ভালো এবং প্যান্ট কোয়ালিটি অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার ধরন দেখেন, যে কীভাবে মেকআপ করতে হয় আর মেকআপ কীভাবে নষ্ট না হয়। মেয়েটা কিন্তু মেকআপ করতেছে পানির মধ্যে, ভাই এত জোরে জোরে গালের মধ্যে বাড়ি দিচ্ছে, আমি তো ভাবছি গাল ফেটে যাবে, কিন্তু তা না, কারণ এটা ফুমের, গাল ফাটার কোনো চান্সই নেই। দেখেন সে কত সুন্দর একটা মেকআপ করে ফেললো, তারপর পানির মধ্যে, মানে অনেক ভালো একটা রিভিউ দিয়েছে। আর যাই হোক, যে মেকআপ পানিতে নষ্ট হবে না তার মেকআপটা, না তার ভিডিও তো করার ধরন ভালো। আর যাই হোক, ভাই গালের মধ্যে আসতে থাপ্পড় দেয়, গাল ফেটে যাবে ভাই, এত সুন্দর মেয়ে গাল ফেটে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এই যে স্ট্যান্ডটা দেখতেছেন, এটা মূলত কাপড় লড়ার একটা স্ট্যান্ড, কিন্তু এই স্ট্যান্ডটাকে আপনি বিভিন্নভাবে এটা ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, তো আজকে নতুন একটি গ্যাজেট নিয়ে আসলাম। এই গ্যাজেটটি আপনাদের প্রথমে মনে হতে পারে দেখতে খেলনা, কিন্তু এটা আসলে খেলনা না, এটা হচ্ছে আমরা যে ধরেন জিনিস আনাজপাতি ছিলার জন্যে এই গ্যাজেটটি ইউজ করে থাকি। মূলত এই এই গ্যাজেটটি ইউজ করলে যে ছোলাগুলো হয় এই ছোলাগুলো নিচে পড়ে যায় না, অ্যান্ড এটা। আসসালামু আলাইকুম, আপনাদের সামনে আজকে নতুন একটি কাটিং বোর্ড নিয়ে আসলাম। কাটিং বোর্ডের নিচে হচ্ছে স্ট্রে অথবা ডালা সিস্টেম, কারণ হচ্ছে যে আমরা কাটিং বোর্ডে কিছু কাটলে সেটা যেন নিচে পড়ে না যায়, তার জন্যে এই নিচের যে স্ট্রেটা দেখতেছেন ওইটা ইউজ করা হয়েছে।